থেকে বছর স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে বয়সের দ্বিতীয় দিনের মতো সকাল থেকে ঝিনাইদহ পৌরসভার দুটি কক্ষে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে টিকা নিচ্ছেন শিক্ষার্থীরা জন্ম নিবন্ধনের কপি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া টিকা কার্ডের মাধ্যমে টিকা নিতে পারছেন তারা স্বাস্থ্য বিভাগ জানায় দ্বিতীয় দিনে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ ও মুক্তিযোদ্ধা মশুর রহমান বালিকা বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হবে শিক্ষার্থীদের টিকাদান এই কর্মসূচি চলবে আগামী তিরিশ ডিসেম্বর পর্যন্ত সরকারের এই উদ্যোগে খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ